প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউসমাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। নমস্কার, আমি সমরূপ এবং আপনাদেরকে আবারও আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে। আমি ইতিমধ্যে ক্লাস টুয়েলভের ফোর্থ চ্যাপ্টার আরম্ভ করে দিয়েছি অনেকদিনই, মৃত্তিকা। এবং মৃত্তিকার আমরা যে টপিকটি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণী বিভাগ, অর্থাৎ মাটির শ্রেণী বিভাগ। একটা কথা বলে রাখি, তোমাদের বইয়ে হয়তো বিভিন্ন রকম শ্রেণী বিভাগ থাকতে পারে, যেমন ধরো টকুচ্চেবের শ্রেণী বিভাগ, বালদুইনের শ্রেণী বিভাগ ইত্যাদি ইত্যাদি অনেক শ্রেণী বিভাগ আছে। কিন্তু যেটা আধুনিক শ্রেণী বিভাগ তোমরা বলতে পারো, যেটা হচ্ছে তোমার যথাযথ শ্রেণীবিভাগ পদ্ধতি, সেটা হচ্ছে ইউএসবিএ বলে একটা সংস্থা আছে। ইউএসবিএ বলে একটা সংস্থা আছে তোমার আমেরিকা যুক্তরাষ্ট্রের, সেই সংস্থার প্রদত্ত যে মাটির শ্রেণীবিভাগ সেইটা হচ্ছে যথাযথ মাটির শ্রেণীবিভাগ এবং এটা হচ্ছে আধুনিক শ্রেণীবিভাগ। তাহলে আমরা আজকে ভিডিওতে তোমার মাটির শ্রেণীবিভাগ বলতে আমরা ইউএসবিএ কর্তৃক প্রদত্ত মাটির শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচনা করব। তাহলে এটা অনেকগুলো আছে, আমাদের অত পরীক্ষায় আসে না, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে কিন্তু লিখে যাচ্ছি। তাহলে দেখো, এক নম্বরেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টিসল। এক নম্বরে আমরা আলোচনা করছি অ্যান্টিসল। অ্যান্টিসল মানে কি? অ্যান্টিসল মাটির একটি বর্গ। আমি এখানে যেগুলো লিখছি সেগুলো হচ্ছে মাটির বর্গ। ওকে, অ্যান্টিসল মাটির বৈশিষ্ট্য কি? অ্যান্টিসল বর্গের মাটির বৈশিষ্ট্য হচ্ছে এই সব মাটি হচ্ছে অপরিণত মাটি। অপরিণত মাটি মানে কি? পরিণত নয়। এবং এই বর্গের মাটিগুলিতে কোন রকম স্তর থাকে না, অর্থাৎ এইসব মাটি হচ্ছে স্তরবিহীন। ওকে, বোঝা গেল? এর উদাহরণ কি? এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট শর্টের জন্য। উদাহরণ হচ্ছে অলি মাটি। উদাহরণ কি বললাম? অলি মাটি, অর্থাৎ অলি মাটিতে তোমার অ্যান্টিসল বর্গভুক্ত অলি মাটি উদাহরণ। এবং অলি মাটিতে কোনো স্তর থাকে না এবং এটি হচ্ছে অপরিণত মাটি। এবার দ্বিতীয়ত আমরা আলোচনা করছি মলিসল। আচ্ছা, মলিসলটাও একটি বর্গ। আমি আগেই বললাম এই সাইডে যেগুলো লিখছি সেগুলো সব বর্গ। এবং মলিসল বর্গভুক্ত মাটির গুলির বৈশিষ্ট্য হচ্ছে এই সব মাটি হচ্ছে অত্যন্ত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ মাটি এবং খুবই উর্বর প্রকৃতির মাটি। ওকে, উদাহরণ কি কি? উদাহরণ হচ্ছে তোমার টার্নোজেম। উদাহরণ হচ্ছে তোমার টার্নোজেম ও চেস্টনাট। উদাহরণ টার্নোজেম এবং চেস্টনাট। ওকে, বোঝা গেল আশা করি। তৃতীয়ত হচ্ছে অ্যান্টিসল। অ্যান্টিসল বর্গভুক্ত মাটিগুলির বৈশিষ্ট্য হচ্ছে, এগুলি প্রথমেই মনে রাখতে হবে, এগুলো হচ্ছে আগ্নেয় মৃত্তিকা। শর্টে অনেকবার এসছে যে আগ্নেয় তোমার আগ্নেয় মৃত্তিকা কোন বর্গভুক্ত মাটির উদাহরণ, তখন লিখতে হবে অ্যান্টিসল। বিভিন্ন রকম অপশন থাকতে পারে, তখন লিখতে হবে অ্যান্টিসল। তাহলে অ্যান্টিসল বর্গভুক্ত মাটি প্রথমেই বললাম এটি আগ্নেয় মৃত্তিকা এবং এটি সল্ট, গ্রানাইট, নিস ইত্যাদি শিলা দ্বারা গঠিত এবং এটি খুব শক্ত প্রকৃতির হয়। বোঝা গেল? এটি খুব শক্ত। আমি যেহেতু প্রথমেই বললাম এটি আগ্নেয় মৃত্তিকা, সেহেতু এটি কিন্তু খুব শক্ত মৃত্তিকা। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আগ্নেয় মৃত্তিকা। বোঝা গেল? উদাহরণ হচ্ছে আগ্নেয় মৃত্তিকা।
এবার চতুর্থ তো আমি আলোচনা করব, এবার হচ্ছে তোমার অ্যারিডিসল, অ্যারিডিসল মাটি। অ্যারিডিসল স্বর্গভুক্ত মাটির ইয়ে হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে এগুলো মোটামুটি শুষ্ক অঞ্চলে দেখা যায়, অর্থাৎ শুষ্ক মরুভূমি অঞ্চলে তোমার অঞ্চলে দেখা যায়, এবং এখানে কোনো জৈব পদার্থ বা হিউমাস থাকে না। অর্থাৎ আমরা জানি, আমরা এর আগেই বললাম যে এইসব বর্গভুক্ত মাটি মরুভূমি কিংবা শুষ্ক অঞ্চলে দেখা যায়, তাহলে মরুভূমিতে জীব বৈচিত্র্যের সংখ্যা খুবই কম, এটা আমরা জানি। তাহলে যে স্থানে জৈব বৈচিত্র্যের সংখ্যা কম, সেই স্থানে স্বাভাবিকভাবেই জৈব পদার্থ বেশি থাকবে না, পদার্থ না থাকলে হিউমাসও সৃষ্টি হবে না, সহজ কথা। তাহলে এগুলি হচ্ছে অ্যারিডিসল বর্গভুক্ত মাটি। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে তোমার সিরোজেম ও সোলানচাক, সিরোজেম সোলানচাক। এই উদাহরণগুলো কিন্তু শর্টের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই উদাহরণগুলো অন্তত একটু মনে রাখো, কোন অর্গের অন্তর্গত তোমার ইয়া কোন কোন মাটি। ওকে, 5 নম্বর স্পোডোসল। এটি কি? স্পোডোসল হচ্ছে তোমার ছাই বর্ণের মৃত্তিকা, স্পোডোসলটা ছাই বর্ণের মৃত্তিকা, এবং এখানে প্রচুর পরিমাণে জৈব পদার্থ বা হিউমাস উপস্থিত থাকে। এর উদাহরণ কি? অটজল মাটি, অটজল মাটি। ওকে, আচ্ছা, ষষ্ঠত হচ্ছে তোমার অক্সিসল। অক্সিসল মাটির উদাহরণ এই সরি বৈশিষ্ট্য হচ্ছে এসব মাটি অত্যন্ত লৌহ এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ হয়, এবং এইসব মাটি আর্দ্র অঞ্চলে দেখা যায়, অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেই সব স্থানে কিন্তু এই অক্সিসল স্বর্গভুক্ত মাটি দেখা যায়। ওকে, তাহলে এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে ল্যাটেরাইট, লাল মাটি। বোঝা গেল আশা করি? ওকে, এইবারে সপ্তমত আমরা আলোচনা করব ভার্টিসল। সপ্তমত আমরা আলোচনা করব ভার্টিসল। এর অর্গের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এইটা খুব গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। এইটা তোমার খুব খুব তোমার নরম প্রকৃতি হয় এই মাটিগুলো, এবং এখানে কিন্তু জল উপস্থিত থাকে, অর্থাৎ জলীয় পদার্থ উপস্থিত থাকে। কিন্তু এর মধ্যে একটা কিন্তু রয়েছে, কিন্তু এই মাটি যদি একবার শুকিয়ে যায় তাহলে এসব মাটিতে কিন্তু বিভিন্ন রকম তোমার ক্র্যাকের সৃষ্টি হয়, ক্র্যাক, অর্থাৎ বিভিন্ন রকম তোমার ক্র্যাকের সৃষ্টি হয়, এবং মাটিটা অত্যন্ত, আমি আগেই বললাম মাটিতে জলীয় পদার্থের পরিমাণ বেশি থাকে বলে মাটিতে চটচটে হয়, এবং যখন সেটা কোন রকম ভাবে শুকিয়ে যায় তখন সেটা মাটিটা ক্র্যাক হয়, কিংবা তোমার এই মাটি কিন্তু ফেটে যায়। ওই জন্যই কিন্তু ভার্টিসল গুরুত্বপূর্ণ, শর্টে আসতে পারে কোন মাটি শুকিয়ে গেলে ফেটে যায়, বিভিন্ন রকম অপশন থাকতে পারে, তখন অ্যান্সার করতে হবে ভার্টিসল। এর উদাহরণ কি? যেটা আমরা সবাই জানি যেগুলোতে জলের পরিমাণ বেশি এবং চটচটে হয়, কাদা মাটি, ও রেগুর মাটি। ওকে, আচ্ছা, অষ্টমত হচ্ছে তোমার জেলিসল। অষ্টমত হচ্ছে তোমার জেলিসল। এইসব মাটির বৈশিষ্ট্য হচ্ছে এইসব মাটি তোমার কোন উচ্চ পার্বত্য অঞ্চল কিংবা তোমার মেরু অঞ্চলে দেখা যায়, যেখানে মাটি এবং বরফ সংঘবদ্ধ অবস্থায় থাকে, একসঙ্গে একজোটে অবস্থান করে। এর উদাহরণ হচ্ছে তুন্দ্রা মৃত্তিকা। আমরা সবাই জানি তুন্দ্রা অঞ্চল হচ্ছে বরফাচ্ছাদিত, হ্যাঁ, বরফে ঢাকা, তাই তুন্দ্রা অঞ্চলে কিন্তু তুন্দ্রা মৃত্তিকা
এই টেলিসলের উদাহরণ। এবং লাস্ট হচ্ছে, লাস্ট ওয়ান হচ্ছে হিস্টোসল। হিস্টোসল হচ্ছে, হিস্টোসলের কি বৈশিষ্ট্য, হিস্টোসলের বৈশিষ্ট্য হচ্ছে এটা জলাভূমি অঞ্চলে দেখা যায় এবং এই মাটি অনেকটা অপরিণত। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে ইট বা বগ মাটি, ইট বা বগ মাটি। তাহলে এই গেল আমাদের নটা বর্গ এবং তোমার তার উদাহরণ। আরো অনেক বর্গ আছে কিন্তু ওগুলো থেকে আমাদের কোশ্চেন আসবে না। মোটামুটি এই নটা তোমরা যদি একদম ফোটোস্ট করে নাও তাহলে কিন্তু সব কোশ্চেনে কোনো অসুবিধা হবে না। আর একটা হচ্ছে আলদুইনের শ্রেণীবিভাগ, যেটা আমরা আলোচনা করলাম, সেখান থেকেও মাঝে মধ্যে পরীক্ষায় শটে আসে। আমি একটু মৌখিক আলোচনা করে দিচ্ছি। বাল্ডুইন মাটিকে তিনটি ভাগে ভাগ করেন, আঞ্চলিক, আন্ত আঞ্চলিক এবং বহিরাঞ্চলীয়। আঞ্চলিক মাটিতে শুন ভালো করে, এগুলো কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট শটের জন্য। আঞ্চলিক মাটিতে জলবায়ুর ভূমিকা প্রধান আঞ্চলিক মাটিতে। আন্ত আঞ্চলিক মাটিতে তোমার আদি শিলার প্রভাবটা বেশি। তাহলে কি বললাম, আঞ্চলিকে জলবায়ু, আন্ত আঞ্চলিকে আদি শিলা, এবং তৃতীয়ত বহিরাঞ্চলীয়তে হচ্ছে তোমার বিভিন্ন রকম ক্ষয়কারী শক্তির ভূমিকা থাকছে এখানে। এবারে উদাহরণ গুলো শোনো যেগুলো আরো ইম্পর্টেন্ট। উদাহরণ হচ্ছে আঞ্চলিক মাটির উদাহরণ কি, ল্যাটেরাইট, রডজল, হ্যাঁ, তারপরে তোমার চান্নোজেম বলতে পারো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আন্ত আঞ্চলিক এবং বহিরাঞ্চলীয় মাটির উদাহরণ গুলো। আন্ত আঞ্চলিক মাটির তিনটি আছে, তোমার জলাভূমি অঞ্চলে ইট বা বগ মাটি, এক নাম্বার মাটি আন্ত আঞ্চলিক ইট বা বগ মাটি, দ্বিতীয়ত এই মরুভূমি কিংবা শুষ্ক অঞ্চলে সোলান চাক, এইটাও একটা আন্ত আঞ্চলিক মাটি, তৃতীয়ত হচ্ছে তোমার চুনা পাথর যুক্ত অঞ্চলের রেনজিনা মাটি। এই তিনটে হচ্ছে আন্ত আঞ্চলিক মাটি। এবার বহিরাঞ্চলীয় মাটি, বহিরাঞ্চলীয় মাটির উদাহরণ হচ্ছে পলি মাটি, তোমার হচ্ছে তোমার লোয়েস, আর হচ্ছে তোমার লিথোসল আর রেগোসল। লিথোসল হচ্ছে, এটা মনে রাখো, লিথোসল হচ্ছে শিলাময় মৃত্তিকা, এবার রেগোসল হচ্ছে তোমার কি, রেগোসল হচ্ছে বালুকাময় মৃত্তিকা। বোঝা গেল, ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু শর্টের মধ্যে আসে। অরিজিনাল এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি একটু মৌখিক আলোচনা করে দিলাম বালদুইনেরটা। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরের দিনে আমরা আর একটা টপিক আছে এই অধ্যায় থেকে, যেটা হচ্ছে অবনমন এবং সংরক্ষণ, ওইটা আলোচনা করব এবং তার পরের দিনে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। ওকে।